শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা। আর এই মুহূর্তে যে প্রশ্নটা উঠছে, মাত্র তিনজন গ্রেপ্তার কেন? কারণ একাধিক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সামনে এসেছে, অভিযোগ এসেছে, কিন্তু তারপরেও এই তিনজনকে কেন এতদিনে গ্রেপ্তার করেছে সিবিআই? আরও একাধিক যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রমাণও পেয়েছে সিবিআই, তাদের গ্রেপ্তার কেন করেনি? এই নিয়ে উঠে গেছে বড় প্রশ্ন। বাকিদের গতি প্রকৃতি মাপছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মুহূর্তে এই খবরে উঠে আসছে, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন কারাবাসে। তিনি অবশ্য ইডির মামলায় জেলবন্দী। সিবিআই হেফাজতে প্রাক্তন উপদেষ্টা কমিটির দুই সদস্য শান্তি প্রসাদ সিনহা ও অশোক সাহা। কিন্তু মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়া দুর্নীতিতে মাত্র তিনজন গ্রেপ্তার কেন? সিবিআইয়ের উপর আস্থা রেখেও তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরি প্রত্যাশীরা। তাঁদের বক্তব্য, এই গোটা দুর্নীতির বীজ বপন হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারের সময়ে। শিক্ষাক্ষেত্রে নিয়োগের দুর্নীতির চরম শিখরে পৌঁছেছিল তখনই। তাঁর বিরুদ্ধে এসএসসিতে বেআইনিভাবে নিয়োগের শূন্যপদ তৈরির অভিযোগ রয়েছে। 22 জুলাই তাঁর বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। চাকরিপ্রার্থীদের অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী, শান্তি প্রসাদ সিনহা, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নিয়ে আলোচনা হলেও সেভাবে পদক্ষেপ নেওয়া হলেও সৌমিত্র সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। অথচ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পদে নিয়োগ নিয়ে উপদেষ্টা কমিটির 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, শান্তি প্রসাদ সিনহা, সমরজিৎ আচার্য সহ 5 জনের। এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 120B, 417, 465 এবং 34 নম্বর ধারায় মামলা হয়েছে। জামিন অযোগ্য 468 নম্বর ধারাতেও মামলা দায়ের করা হয়েছে। এমনিতেই প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্যদের সম্পত্তির উপর নজর ছিল সিবিআইয়ের, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ 50 কোটি টাকা সহ একাধিক বেনামি সম্পত্তির হদিস মিলতি এখন পার্থ চট্টোপাধ্যায়ের উপরই বিশেষ নজর দিয়েছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, আগামী দিনে কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান চালাতে চায় ইডি। ইডি সূত্রে খবর, এই মুহূর্তে সম্পত্তির বৃদ্ধির মামলায় ইডিকে পাটি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেখানেই নাম জড়িয়েছে 19 জন তৃণমূল নেতা মন্ত্রীদের। তেমনই নজরে রয়েছেন আরও কয়েকজন বিধায়ক। কাদের লেটার প্যাডের মাধ্যমে নিয়োগের সুপারিশ যেত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে, নামের তালিকা কারা পাঠাতেন, টাকা তোলা হতো কাদের মাধ্যমে, সবটা খুঁজে বের করছে তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, একাধিক মামলায় তাঁরা ব্যস্ত থাকার দরুন শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় সেভাবে তদন্তে অগ্রগতি হয়নি। সম্প্রতি মুখবন্ধ খামে প্রাথমিক নিয়োগ নিয়ে রিপোর্ট জমা করেছে সিবিআই। খুব শীঘ্রই বহু নেতাদের তলব করা হতে পারে এমন সম্ভাবনা দেখা দিয়েছে।